আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজশাহী মহানগরীতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু মহানগরীর বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও গণধর্ষণের হুমকি দাতাদের শাস্তির দাবিতে মানববন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মহানগরীতে মশক নিয়ন্ত্রণে ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করছে রাশাই সিটি কর্পোরেশন শুক্রবার সকাল থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে রাশিকের পরিচ্ছন্ন বিভাগ এই কার্যক্রম বাস্তবায়ন করছেন কর্ম পরিকল্পনা অনুযায়ী এই কার্যক্রম চলবে আগামী ষোলো মার্চ পর্যন্ত পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে সকাল সাড়ে ছটা ও বিকেল চারটা হতে বেলা ত্রিশটি ওয়ার্ডে মোট চোদ্দ দিন চক্রাকারে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করা হবে কর্ম পরিকল্পনা অনুযায়ী আগামী ষোলো মার্চ পর্যন্ত সপ্তাহের প্রতি শুক্রবার নয় এগারো বারো তেরো ও বাইশ নং ওয়ার্ড শনিবার ছয় সাত আট দশ চোদ্দ নং ওয়ার্ড রবিবার এক দুই তিন চার পাঁচ নং ওয়ার্ড সোমবার বিশ একুশ তেইশ চব্বিশ সাতাশ নং ওয়ার্ড এবং মঙ্গলবার পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ ত্রিশ নং ওয়ার্ড এলাকা এবং বুধবার পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ নং ওয়ার্ড এলাকায় সগার স্প্রে করা হবে বৃহস্পতিবার কেন্দ্রীয়ভাবে ভাবে মহানগরের বিভিন্ন সরকারি আধা সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালিত হবে রাজশাহী মহানগরীর বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা রবিবার সকাল সাড়ে নয়টার দিকে কলেজের সামনে ঘন্টাব্যাপী ব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন এ সময় আন্দোলনকারীরা বলেন এটি একটি নেক ঘটনা এতে শিক্ষার পরিবেশ বিঘ্ন হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়বে পুরো নিন্দা জানায় এবং আমাদের কলেজে যেন মানে সুশৃঙ্খল প্রতিষ্ঠা হয় সেটা চায় স্যারকে যে এভাবে নির্যাতন করা হয়েছে এটা আসলে উচিত হয়নি অনেক বেদনাদায়ক একটা মর্মান্তিক বিষয় আমাদের কাছে খুব খারাপ লেগেছে আমাদের প্রাণপ্রিয় স্যারের মানে বিরুদ্ধে এরকম করবে আমরা তো ভাবতেই পারিনি আমাদের কলেজে এমন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এটা তাদের হিংসা হয়ে যাচ্ছে এই জন্য তারা এরকম করতেছে আর কি এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং এই জন্য আমরা মানববন্ধন করেছি মানে সর্বাধিক যে বিচারটা আছে আমরা এইটাই চাই তারা বলেন সেদিন আকস্মিকভাবে কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান ও ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর গিয়াস উদ্দিনের ওপর হামলা চালানো হয়েছে এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেন আন্দোলনকারীরা আমাদের এই সারকে এতভাবে অপমান দস্ত করাটা ঠিক হয়নি এর পরিপূরক শাস্তি আমরা চাই বিষয়টি খুবই দুঃখজনক এবং আমরা এই বিষয়ে অনেক লজ্জিত আমরা চাই এটার দৃষ্টান্তমূলক শাস্তি হোক তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন দোষীদের বিচার না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাবে তারা আমাদের প্রশাসনের কাছে দাবি আজকের এই মানববন্ধন থেকে তারা যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে এই যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে তদন্ত করে বের করে আইনের আওতায় না আনে তাহলে আমাদের আন্দোলন আলো আমার কাছে সন্দেহ লাগে যে উনি আドキ শিক্ষক তার ভিতরে কি কোনো শিক্ষকসুলভ আচরণ আছে আচরণ সে আছে বা তার ভিতরে সেই জ্ঞান আছে আমরা এসব শিক্ষক চাই না হ্যাঁ যে এসব শিক্ষক সে নিজে এরকম নেককার ঘটনা দিলে আমরা ছাত্ররা কি শিখছি তার কাছ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন ও গণধর্ষণের হুমকি দাতাদের শাস্তির দাবিতে মানব করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে এই কর্মসূচি পালন করে তারা শিক্ষার্থীরা বলেন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এমন ন্যাকারজনক ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না এ ঘটনার কোনো সমঝোতা হতে পারে না এমন ঘটনা যেন বিশ্ববিদ্যালয়ে আর না ঘটে তার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানেন তারা গত সাতাশ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীকে গালিগালাজ শারীরিক নির্যাতন ও বন্ধুদের দিয়ে গণধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এ ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী নাটোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সময় ছয়টি বাড়ির বারোটি ঘর সহ ঘরের ভিতরে সবকিছু আগুনে পুড়ে গেছে এ ঘটনায় ঘরের ভিতরে আটকা পড়ে দুধ বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার দোল পূর্বপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিহত দুধজাহ বেয়া ওই এলাকার মৃত উদ্দিনের স্ত্রী খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে নাটোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এ কে এম মোর্শেদ ও স্থানীয়রা জানান দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আফসারা আলী নামের এক ব্যক্তির বাড়িতে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বারোটি ঘরে ভস্যীপিত হয় ঘরগুলো খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিস সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ঘরের ভিতরে আটকা পড়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুধ জানবে অনামে এক বৃদ্ধা তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা নাটোরে এক আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারী রুবেল হোসেনকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকরিপি প্রদান করা হয়েছে রবিবার বেলা বারোটার দিকে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি প্রদীপ লাকরা সাধারণ সম্পাদক কালিদাস রায় সাংগঠনিক সম্পাদক জাদু কুমার দাস গুরুদাসপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাধাই সহ আদিবাসী নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন চলতি বছরের বারো ফেব্রুয়ারি গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর তুলাধুনা গ্রামের কার্তিক পাহাড়িয়ার স্ত্রী সরস্বতী পাহাড়িয়া তার শিশুকন্যা বৃষ্টি পাহাড়িয়াকে চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে যান পরে বৃষ্টিকে ভর্তি করে অফিস কক্ষ থেকে বের হওয়ার সময় বিদ্যালয়ের অফিস সহায়ক রুবেল হোসেন পেছন থেকে সরস্বতী পাহাড়িয়াকে জড়িয়ে ধরে এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে এ ঘটনায় সরস্বতী পাহাড়িয়া বাদী হয়ে তেরোই ফেব্রুয়ারি রুবেল হোসেনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন পরবর্তীতে অভিযোগটি আমলে নিয়ে থানা থেকে একটি মামলা দায়ের করা হয় এ ঘটনার পর থেকে রুবেল হোসেন পলাতক রয়েছে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নোয়াখালীর সোনাইমুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক নারী চিকিৎসকের ওপর হামলার চেষ্টা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে তার ব্যবহৃত প্রাইভেট কার এ সময় হাসপাতালে কর্তব্যরত কর্মচারীরা হামলাকারী ইয়াসিনকে আটক করে পুলিশের সোপর্দ করেছেন শনিবার রাত পৌনে আটটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইসরাজ জাহান জানান জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে শনিবার রাতে কর্তব্যরত নারী চিকিৎসক নাবিলা চৌধুরী বহিরাগত এক ব্যক্তির দ্বারা আক্রান্ত হন ওই ব্যক্তি নারী চিকিৎসকের দিকে একাধিক ভার তেরে যান এক পর্যায়ে তার ব্যবহৃত প্রাইভেট কারের কাজ ভাঙচুর করা হয় হামলাকারী ব্যক্তিকে তাৎক্ষণিক আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে সোনামুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক বলেন খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নেয় এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নোয়াখালী একলাসপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বেলুন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও পরিচালক জামাল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানু সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালে আহমেদ সহ অনেকেই অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ